আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আমিও ভালো আছি আর যারা কষ্টের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন তাদের জন্য এই দোয়াটি কষ্টের মধ্যে আছেন এই দোয়াটি পাঠ করুন সাথে সাথে কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ মানুষকে সুখ দেওয়ার মালিকও মহান আল্লাহ তালা মানুষকে দুঃখ কষ্ট দেওয়ার মালিকও হচ্ছেন মহান আল্লাহ তালা যদি আপনি কষ্টের মধ্যে থাকেন এই কষ্ট দেওয়ার মালিক যিনি আপনাকে সুখ দেওয়ার মালিকও তাই দুই ফোঁটা চোখের পানি ফেলে এই দোয়াটি দুটি হাত তুলে আল্লাহ তাল্লাহার কাছে বলেন দেখেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত কষ্ট দুঃখ চিন্তা টেনশন প্রেশানি সমস্ত কিছু দূর করে দেবেন মুহূর্তের মধ্যে ইনশাল্লাহ আপনাকে শুধু দুটি হাত তুলে দুই ফোঁটা চোখের পানি ফেলে এই দোয়াটি কয়েকবার পাঠ করতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত কষ্ট দুঃখগুলো দূর করে দিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক দোয়াটি আপনারা স্কিমের উপরে দেখছেন দোয়াটির উচ্চারণ হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল্লা আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল্লা আখিরাতি হাসানা ওয়াকিনা বান্নার আপনি যে কোনো সময় একটি ফাঁকা স্থানে গিয়ে একটি নির্জনে গিয়ে দুটি হাত তুলে দুই ফোটা চোখের পানি ফেলে এ দুয়াটি আপনি পড়তে থাকেন আপনি যতবার পড়তে পারবেন দুইবার পারেন পাঁচবার পারেন দশবার পারেন বিশবার পারেন যেই কয়বার পারেন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনি এই দোয়াটি পড়তে থাকেন দেখেন মহান রব্বুল আলামিন আপনার চোখের পানি জমিনে পড়ার আগ দিয়ে মহান আল্লাহ তালা আপনার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণাগুলো দূর করে দিবেন ইনশাল্লাহ যিনি আপনাকে কষ্টের মধ্যে রাখছেন এই বিপদের মধ্যে রাখছেন তিনি আপনাকে উদ্ধার করে এর চেয়ে অধিক পরিমাণ সুখ আপনাকে দান দান করবেন ইনশাআল্লাহ শুধু বিশ্বাসের সাথে কয়েকদিনে আমলটি করেন আপনি অন্তত একদিনে আমলটি করে দেখেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়াতে আপনার সমস্ত কষ্টগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম